কটা নাম যে আমার, আমি নিজেই এখন কনফিউজ যে আমার আসল নাম কোনটা, পদ্ম না পদ্মপলাশ, না পদ্মপলাশ লোচন হরি, না কিশোর পদ্মপলাশ, না পদ্মা, বুঝতেই পারছি না। সুমেরু আর কুমেরু দুটো দুদিকের প্রান্ত, কিন্তু দুদিকটাই আমাদের পৃথিবীর জন্য দুটোই গুরুত্বপূর্ণ। ওই মানুষটাকে আমি না জমের মতো ভয় পাই। নমস্কার, আমি জয়তী, আর আজকে যে আড্ডাটা হবে সেটার বিষয়ে সব থেকে মজার বিষয় হচ্ছে যে নয় আমরা সেটে কথা বলেছি, নয় সেটের বাইরে কখনো কখনো দেখা হয়েছে, কিন্তু আজকে পুরোপুরি আড্ডার, একদম আড্ডার একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে। আমাদের সঙ্গে রয়েছে পদ্মপলাশ এবং বুলেট, দুজনকেই যাব। দুজনের কাছে যাওয়ার আগে দুটো নাম, আমার দুটো নামই অদ্ভুত লেগেছে, যেটা ওর নাম নিয়ে তো অলরেডি আমরা একটা শুনে নিয়েছি, পদ্মপলাশ কেন কী বলে ডাকছে, তো পদ্মদা বললো একটু আগে। বুলেট, এই বিষয়টা কীভাবে হলো, মানে তোমার নাম কি সত্যি সত্যি বুলেট? আর্টিস্ট নেম বুলেট, নাম হচ্ছে আমার বিমান সরকার। এটা যখন আমি মানে সাইফার করছি, বিভিন্ন ব্যান্ড ফেস্টে জয়েন করছি, কাজ করছি, সেই সময় যারা আমার সমসাময়িক, যারা আমার বন্ধুবান্ধবরা, তারা আমার কাজের যে যে ফ্লোটা, যে আমার ওয়ার্ক ফ্লো, সেটা দেখেই তারা আমার এই নামটা রেখেছে বুলেট। আই থিঙ্ক আমি হয়তো ডিজার্ভ করি এটা, কি এই নামটার জন্য। বুঝলাম বুলেট বিষয়টা। আমার এটা একটা জানার আছে যে যারা র্যাপ করে তাদের কি আলাদা নাম হয়, মানে নিজের নামের বাইরে কোনো একটা নাম হয়? এরকম কোনো বিষয় নেই কি, সে আর্টিস্ট নেম সে হতেই পারে, তার আলাদা একটা নাম থাকতেই পারে, কারণ সে কি রিপ্রেজেন্ট করছে সেটা হয়তো তার তার দেওয়া নাম, সেটার বাড়ির দেওয়া নাম। আমার বাড়ির দেওয়া নাম বিমান সরকার, আমি সেটা আমার বন্ধুবান্ধবরা বুলেট রেখেছে, সেখান থেকে বুলেট B1 কি। আমি একটা হার্ডকোর একটা জনরা, একটা একটা কোথাও একটা প্রোটেস্ট পোয়েট্রি করি, লেখালেখি করি, মিউজিক, আর আমার যে ধরনের মিউজিক, আমি যে ধরনের মিউজিক করি সেটাতে আমার মনে হয় যে এই নামটা দরকার আছে, আর্টিস্ট নেম একটা দরকার আছে, তাতে তার একটা আইডেন্টি তৈরি হয়, তার একটা পরিচিতি তৈরি হয় যে হ্যাঁ এই মানুষটা এই নাম এবং তার কাজটা ঠিক এই রকম, তাতে জিনিসটা লোকের কাছে আরও, মানুষের কাছে, জনসাধারণের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায়। হ্যাঁ, এবার যাকে সঙ্গে আমরা পাশে পেয়েছি সেটা হচ্ছে পদ্মদা। পদ্মদা বলতে হাসি পাচ্ছে এই কারণেই, পদ্মদার সঙ্গে আমার দেখা এই সারেগামাপায়ের আগে, সেখানে একভাবে দেখেছি এবং পাশে একভাবে বসে আছে, সেটা এখনও মাথায় চলছে। তখন না ব্যাপারটা ছিল পদ্মপলাশের সঙ্গে দেখা করতে, এবং ছোটো হয়ে পদ্ম হয়ে গেছে। আচ্ছা, এবারে আমাকে বলো এই পদ্মনাম নিয়ে আর কী কী হচ্ছে? পদ্মনামে অনেক কিছুই হচ্ছে, আমার নাম এমন ফেমাস হয়ে গেছে না, কটা নাম যে আমার, আমি নিজেই এখন কনফিউজ যে আমার আসল নাম কোনটা, পদ্ম না পদ্মপলাশ, না পদ্মপলাশ লোচন হরি, না কিশোর পদ্মপলাশ, না পদ্মা, বুঝতেই পারছি না। এবার সেই গল্পটা এরকমভাবে 108 তোমাকে নামের বিবরণ দিতে হয়েছিল, এবার তোমার নামে, আমার হয়তো নামে কখনো 108 নাম হয়েও যেতে পারে। আচ্ছা, এবার একটু একটু প্রশ্নের দিকে যাবো, সারেগামাপায় বুঝবো। এই যে ধরো তুমি যখন সারেগামাপায় এলে বেশ কিছু মানুষের কাছে তুমি পরিচিত, তখন এরকমটা নয় যে তোমাকে একদম নতুনভাবে, যারা গান শোনে বা কীর্তনটাকে ভালোবাসে তারা তোমাকে চিনত, এইখানে আসার পর নতুনভাবে কী পেলে? নতুনভাবে দেখো, আগে আমি যখন গান করতাম সেটা তখন মন্দিরে, কোনো হরিসভায়, কোনো অষ্টকালীন আসরে সেটা করতাম, তার জন্য একটা কীর্তন জগতে পরিচিতি ছিল যে পদ্মপলাশ কীর্তন করে। সেই কীর্তনটাকে নিয়েই যখন আমি সারেগামাপাতে এলাম, সারেগামাপায় কয়েকটা টেলিকাস্ট হওয়ার পর সেই কীর্তনটা হঠাৎ করে চলে গেল বাংলা ছাড়িয়ে বাংলার বাইরে, যখন ভারতবর্ষে এবং আমাদের প্রবাসী বাঙালিরা যারা বিদেশে থাকেন, যেমন আমেরিকা, বাল্টিমোর, কানাডা, এই সমস্ত জায়গা থেকেও তারা আমাকে ফোন করতে শুরু করে যে তোমার কীর্তন খুব ভালো লাগছে, আমাদের বাংলার এত প্রাচীন ঐতিহ্য তুমি একটা রিপ্রেজেন্ট করছো এত বড় একটা মঞ্চে, এত বড় গুণী জাজেসদের সামনে। তো এটা তো আমার কাছে একটা বিরাট বড় পাওয়া না, যে আগে আমার গুটি কয়েক কিছু ভক্তরা হয়তো চিনত, কিন্তু এখন সেটা সামগ্রিকভাবে সমস্ত লোকের আমাকে এখন চিনে যে পদ্মপলাশ কীর্তন গায়, এটা তো বিরাট বড় পাওয়া। হ্যাঁ, আর একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে যে তুমি অজয়, মানে পণ্ডিত অজয় চক্রবর্তীর স্টুডেন্ট ছিলে, এখন ওনাকে এইভাবে পাচ্ছ, এবং আমি জানি না যে সময় তুমি আসলে তার মাঝখানে কি তুমি ওনার কাছে যেতে, মানে তার আগে কি গান শেখাটা ওনার কাছে ছিল নাকি এটা অনেকটা আগে হয়ে গেছিলো? না দেখো, এইটা না একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে। আমি গুরুজির কাছে গান শিখতাম 2015 থেকে, আমি অ্যাপ্রিসিয়েশন ক্লাসগুলো করি, কিন্তু কখনো ওই ক্লাসে বলা হয়নি বা বলার সাহস হয়ে ওঠেনি। ওই মানুষটাকে আমি না জমের মতো ভয় পাই, জমরা যদি সামনে আসে আমি ভয় পাবো না, কিন্তু ওই মানুষটাকে আমি মরেই যাবো আর কি, এরকম ভয় পাই, এতটাই শ্রদ্ধা আমাদের ওনার প্রতি আমার রয়েছে। কিন্তু কখনো মুখ ফুটে বলা হয়নি যে গুরুজি আমি কীর্তন করি, এইখানে এসে হঠাৎ করে দেখছি যে এখানে মহাগুরু হিসেবে বসে রয়েছে আমাদের গুরুজি। সেই দিন যে আমার যে কী টেনশন হয়েছে প্রথম যে গ্র্যান্ড অডিশনের দিনে তুমি ভাবতে পারবে না, কিন্তু
সেটা গুরুজি আমাকে ভীষণভাবে গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছেন এবং খুব আশীর্বাদ করেছেন যে তুই যে সাবজেক্টটা নিয়ে এখানে এসেছিস এই সাবজেক্টটা তো সচরাচর কেউ গায় না, খুব কম ছেলেমেয়ে যারা গায়, তার জন্য আমি খুব খুশি হয়েছি। সেইটাও আমার কাছে সারেগামার মঞ্চে বিরাট বড় পাওয়া যে আমি গুরুজির সামনে এতদিন রাগ সঙ্গীত শিখতাম কিন্তু এখন কীর্তনটা শোনাচ্ছি আর ওনাকে যে এইভাবে কীর্তন শোনাতেও পারবো এটাও কখনো ভাবিনি। বুলেটকে জিজ্ঞেস করবো একই বিষয়ে যে পণ্ডিতজি মানে গুরুজির কাছে এরকম তোমার যে জনারটা, তুমি যে জনারটাকে ভালোবাসো গান করো, সেটা ওনার সামনে পারফর্ম করা, মানে আমরা যারা সেই অর্থে গান শিখি না মানে গানটাকে শুধু ভালোবাসি, তারাও ওনার সাথে শুধু কথা বলতে গেলেও ভয় পায়, তো সেই রকম একটা জায়গায় গিয়ে তুমি তোমার জনারের গান শোনাচ্ছ, তুমি জানো না যে উনি কী বলতে পারে, প্রথম দিনের এক্সপিরিয়েন্স কেমন ছিল? মানে সত্যি কথা বলতে আমি প্রচণ্ড মানে ভয় ছিলাম, খুব নার্ভাস ছিলাম কি এনাকে সাক্ষাৎ একদম সামনে দেখছি, পণ্ডিতজিকে একদম সামনে থেকে দেখছি, আমি খুবই নার্ভাস ছিলাম। এবং আমি প্রথম দিন ফিরিয়ে দেওয়া গিয়েছিলাম গ্র্যান্ড অডিশনে, তো উনি আমাকে আশীর্বাদ করলেন, উনি একটা কথা বললেন, বাবা যেভাবে সোজাভাবে গাইছো গানটা ঠিক সেভাবে সোজাভাবেই গাও, খুব বেশি গভীরে যেও না, হ্যাঁ, আর তোমার খুব পাওয়ারফুল ভয়েস, তুমি বাস এইভাবেই সহজ সরলভাবে গানটাকে গেয়ে দাও তাহলেই হবে, উনি আশীর্বাদ করেছিলেন, এইভাবেই বলেছিলেন। আমি সেখান থেকে একটা কথাটা মানে এনার্জি পেয়েছিলাম কি না, উনি আমাকে যখন এইভাবে কথাটা বলেছিলেন সেটাকেই আমি আমার কাজে সেটাকে বাস্তবায়ন করবো বা কোথাও একটা আমি চেষ্টা করবো যে এই জিনিসটাই যেন আমি ধরে রাখতে পারি, যেটা উনি আমাকে যে একটা উপদেশ দিয়েছিলেন, যিনি গুরুজি আমাকে যেভাবে সাজেস্ট করেছিলেন ঠিক সেটাই আমি মাথায় রেখে এগোচ্ছি, কাজ করছি। আরেকটা জিনিস জানতে চাইবো, সেটা যদিও ওকে বললেই ও হয়তো বলবে না আমার এরকম কীরকমভাবে উত্তর দেবো, তাও প্রশ্নটা করা, সেটা হচ্ছে যে তুমি একটা জনার নিয়ে এলে মঞ্চে গাইলে কিন্তু একটা সময় পর সেটা তোমাকে আমরা পেলাম না বা পাচ্ছিলাম না, সেটা নিয়ে মনে রাখ, তো কখনো কখনো খুব কষ্ট খারাপ লাগা থাকেই যে আমি তো রক গাইবো ভেবেছিলাম সেখানে অন্য সব সময় কেন, তো সেটা কি তোমার কখনো কথা হয়েছে নাকি এটা তোমার মনে খুব ছিল, কি ছিল ব্যাপারটা, কি হলো? দেখো রক হচ্ছে একটা ভাবনা, রক হচ্ছে একটা দর্শন, এবারে সব জিনিসটা হচ্ছে একটা মিউজিক, কি আমি কখনো আই এম এ ডিস্কো ড্যান্সার গাইছি, ইয়াদারাও গাইছি, কখনো আমি তুনে মারি এন্ট্রিও গাইছি, বিভিন্ন জনরা, এটা তো আমাকে কোথাও হেল্প করলো কি আমার মধ্যে যা ছিল না, আমি আর ডি বর্মন স্যারের মেহবুবা মেহবুবা গাইছি, সমুন্দর মে নাহাকে গাইছি, এটা তো আমি গ্রুমার্সদের হেল্প আমাকে যেভাবে করেছেন তারা, যে এইটা তো আমি এক্সপ্লোর করতে পারলাম নিজের থেকে কি আমি এগুলো পারি বা এগুলো আমি তো জানতাম না কি এগুলো আমি পারি, সেখানে দাঁড়িয়ে আমি ফিরিয়ে দাও পিছলে সাত দিনমের পরে আমি অনেকটা লম্বা সময় গেছে, যে সময়টাতে আমি শুধু আমাকে আমি কমার্শিয়াল আমি গিয়েছি, এবং আমি সত্যি কথা বলছি যে আমার জীবনে এই এই যে সময়টা আমি এই জার্নিটাকে খুব এনজয় করেছি, কারণ কি এই যে এত ভেরিয়েশন এত ভার্সেটাইল ব্যাপার যে কি এইভাবে গাইতে হবে এই টেকনিক্স, গ্রুমার্সরা প্রতিনিয়ত প্রতিদিন আমাদের যেভাবে হেল্প করে গেছেন তাতে আমি মানে সত্যি হলাম খুব আপ্লুত, এবং আমি যে এত ধরনের গান শুনতে পেলাম, এই যে পাশেই বসে আছে পদ্মদা, আমি কীর্তনের সত্যি কথা বলতে কও জানি না, হ্যাঁ সেখানে দাঁড়িয়ে যে আমি এই যে বিগত সাড়ে আট ন মাস ধরে যে আমি এই মানুষটাকে শুনে যাচ্ছি, আর এত মানে শুধু তো এখানে গান শুনছি না, আমাদের মধ্যে তো বিভিন্ন বিষয় নিয়ে চর্চা হচ্ছে, আলোচনা হচ্ছে, দেশ বিদেশের মিউজিক নিয়ে আলোচনা হচ্ছে, কীর্তনের বিভিন্ন অঙ্গ, বিভিন্ন এই যেভাবে দাদা পারফর্ম করে, পালা বলে, তারপরে কোনটা গাইতে হয় কী গাইতে হয়, এগুলো আমার কোনো ছিল না নলেজ, আমি অনেক কিছু জানতে পেরেছি, এবং এই জার্নিটা সত্যি আমার খুব মানে একটা মানে মেমোরেবল হয়ে থাকবে আমার সারা জীবনের জন্য, এবং আমি খুব এনজয় করেছি, এত রকমের গান গেয়েছি, এবং আমি তারপরে খুব ভালোভাবে উতরেছি গোল্ডেন গিটার নিয়ে, তা আমি খুব মানে কী বলবো ঈশ্বরকে অনেক থ্যাংক ইউ, এবং পুরো এন্টায়ার টিম জি বাংলা সারেগামাপার এন্টায়ার টিমকে অনেক ধন্যবাদ যে আমাকে এত ধরনভাবে আমাকে তারা হেল্প করেছে এক্সপ্লোর করার জন্য, আমার অন্যান্য দিকগুলো তাতে বেরিয়েছে, ইটস হেল্প মি। আজকের আড্ডাটা হচ্ছে একদম ফাইনালের আগের মুহূর্তের আড্ডা, এরপরে ওদের লাস্ট স্টেজ সারেগামাপায় সেটে এইভাবে, সেটা হচ্ছে ফাইনালের,
এখন একটু গান তো শুনবো, কিন্তু গান সাধারণত আমরা কি শুনি? পদ্মপলাশটাকে, মানে পদ্মটাকে যদি এই মুহূর্তে একটা গান করতে বলি একটা গেয়ে দেবে, বুলেট ক্ষেত্রেও তাই। এবার বিষয় হচ্ছে আমরা প্রত্যেকবারই গান শুনি আড্ডা মারতে আসলে, যেহেতু গানের জগতের মানুষ গান শুনবই, আজকে গানটা একটু অন্যরকমভাবে শুনি। সেটা হচ্ছে দুজনকে দুজনের রিকোয়েস্টের গান গাইতে হবে। পদ্মদা বুলেটকে রিকোয়েস্ট করবে এবং বুলেট পদ্মদাকে রিকোয়েস্ট করবে। প্রথমে পদ্মদাকে জিজ্ঞেস করো বুলেটের কাছে কোন গান শুনবে। বুলেটের কাছে আমি শুনতে চাই আমাদের সবার খুব প্রিয় গান গিভ মি সাম সানশাইন। বুলেটের কাছে জানবো যে পদ্মদার থেকে কি শুনবে। আমার পদ্মদার খুব প্রিয় ওইটাই ভজগোরাঙ্গা, ওটাই শুনতে চাই। বেশ, দুজন দু রকম বেছেছে। এবার আমরা চলে যাবো সোজাসুজি গানে, গানটা কি হচ্ছে সেটা জানার জন্য আমরা বুলেটের থেকেই শুরু করি। বুলেটের রিকোয়েস্টের গান যেটা রিকোয়েস্ট করা হয়েছে সেটা এবার তোমাকে শোনাতে হবে। সারি উম্র হম মর মর কে জিলিয়ে এক পল তো আব হমে জিনে দো জিনে দো, সারি উম্র হম মর মর কে জিলিয়ে এক পল তো আব হমে জিনে দো জিনে দো, না 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 না, give me some sunshine, give me some rain, give me another chance and I grow up once again, give me some sunshine, give me some rain, give me another chance and I grow up once again. Thank you, thank you, thank you. এই ব্যাপারটা না এই বন্ধুত্বের মধ্যেই থাকে, কারণ এইরকম একটা গান, এরপরে হচ্ছে কীর্তন। এটা বোধহয় বন্ধুত্বের মধ্যে, গানটা তো অবভিয়াসলি গান শেখাটা তো একটা ব্যাপার থাকি, তার সঙ্গে এই বন্ধুত্বের ব্যাপারটা না থাকলে বোধহয় এইভাবে হয়ও না। এইটার তালটা ওই দিকে গিয়ে দেখি এখন কীর্তনে কী হয়। কীর্তনে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, সেজ না গৌরাঙ্গ ভজে সে হায় আমার প্রাণ রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আমাদের ব্যাপারটা কি জানো, পৃথিবীর সুমেরু আর কুমেরু দুটো দুদিকের প্রান্ত, কিন্তু দুদিকটাই আমাদের পৃথিবীর জন্য দুটোই গুরুত্বপূর্ণ। দাদা ভাইয়ের সম্পর্ক, আমরা একসাথে একই ঘরে থাকি, একই রুমে থাকি, একসাথে আমরা গানের পাশাপাশি চা খাওয়া, আড্ডা দেওয়া, হ্যাঁ একটুখানি সন্ধ্যাবেলা করে একটু অনলাইনে লুডো খেলা সব একসাথে হয়। হ্যাঁ, খুব মজা করি আমরা, গানের পাশাপাশি আমরা বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি, আর এটা ব্রাদার্স ফর লাইফ। আমাদের সাংগীতিক বন্ধুত্বটা ভীষণ ভালো, ভীষণ ভালো, ভীষণ ভালো। ফাইনালি কী হবে সেটা তো পরের কথা, এই বন্ধুত্বগুলো টিকে থাক। বন্ধুত্বগুলো টিকে থাকলে কী হবে, আমাদের অনেক বেশি পাওনার একটা লিস্ট তৈরি হবে। তোমরা খুব ভালো থেকো এবং আমরাও অপেক্ষা করে রয়েছি ফাইনালি কী হচ্ছে সেটা দেখার জন্য। বেঙ্গলি মিউজিক ডিরেক্টরিকে অসংখ্য ধন্যবাদ, সমস্ত দর্শককে আমাদের অত্যন্ত শুভেচ্ছা, প্রণাম, শ্রদ্ধা। সবাইকে ভালো থাকবেন, নতুন বছর সবার খুব ভালো কাটুক, আর বাস দেখতে থাকুন জি বাংলা সারেগামাপা প্রতি শনি ও রবিবার ঠিক রাত 9:30 PM ভালোবাসা দেবেন।